চলেন লাল টুকটুকে বেটার বউ বানাবে কই রেডি আপনি যে চিনাই যাচ্ছে না সুহান আল্লাহ কন্যা আলটা রাঙা পাই মেঠো পথে হেঁটে যাই এলো চুলুড়িয়ে হাওয়া আর পাম দিও না বাপ কে তুমি তো রেলে সাকা পাম দিলে ফুলবে না পাম দিলে গলে আছে আপনারা দেখেন চাচির ব্লাউজে ঝুল ঝুলি লাগা দিছি কিন্তু চাচি পান দেনি কই দেখেন তুমি খাইবার বহু মানে নেজের মতন হয়ে আছে চলেন টুকটুকে বোমা লাগছে চলেন লাল টুকটুকে বো বেটার বো বানাবেন তোমার তো বেটাই নাই তাহলে আমি বো বানাবেন কি করে মানুষ করা দরকার হয় রহিম দুধ পানি আপনি কত বছর ধরে শাড়ি পরেন নি 17 থেকে 18 বছর এটাই কি আপনার প্রথম শাড়ি আপনারা শাড়ি নাই না উমা তাই কে কেন নাই বিভিন্ন রকমের কাপড় ড্রেসে পাওয়া যায় এই শাড়িগুলো একদম পিওর সুতি শাড়ি তাই না চাচি একদম এত সুতি যে গরমের সময় পরে এত আরাম তো পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা সবাই চেক আউট করে আসবেন আড়াইটা বাজে গেল কখন যাবো নি রে আর খাবো নি কখন দাওয়াতের বাড়ির সবসময় আমরা লেট চলো সবাই শান্ত আছো সবাই চলে আসিতেছি এত পরে হাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ঘরে আছি যাও তো আমার ভাবি আজকে কি কি রান্না করেছে সব আপনাদের সাথে শেয়ার করবে এত কষ্ট করে ভাবি সব একা হাতে রান্না করেছে তো না সম্পূর্ণ আমার ভাবি একা হাতে রান্না করেছে আসতে পারেন তো আমার বাচ্চার আজকে অসুখ এই জন্য আসতে পারেন দেখাই ভাবি কি কি রান্না এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস এটা এটা ডাল ওইটা ডাল আর এটা কিসের ভর্তা এটা হলো কুমড়া পাতার ভর্তা আর এটা পরোটা এটা বিরিয়ানি ভাত আর এটা হচ্ছে সাদা ভাত ওইটা হচ্ছে হাঁসের মাংস সবাই চলে আসেন একে একে আমার জায়গাটা রাখো জাগালেও ভালো জায়গা না হলে খায়া শান্তি হয় না বুঝলেন ওপার আমার আমি যা খাওয়া খাচ্ছি জানো না আর দুই দিন আমার রান্না লাগবে না এটা আবার কেমন কথা রে এটা কেমন কথা মানে আমি খাইতে পারবো না তাও সাবনুর আরো তুলে দিছে কেমন করে খাচ্ছি দুই দিন রান্না লাগবে না কম যদি বলেছি হচ্ছে তুরা কম খা তা আবার কেউ যদি বলেছি আর একটু লিবেন অমনি সাথে সাথে তুরা লিয়ালি তুই বলো তুই না যে আর লিব না তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।